আমি ক্লাস 8 এ থাকতে 8 থেকে 9 এ উঠি নাই তখন আমি ফুল ফ্লেজড নায়িকা সিনেমা ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছিল বেশ আগে মাঝে মধ্যে দেশে আসেন বছরের মাত্র একটা সিনেমা করার ইচ্ছে নিয়ে গত বছরের শেষ দিকে দেশে এসেছিলেন 90 দশকের জনপ্রিয় মেধাবী অভিনেত্রী শাবনূর এসেই সিনেমা নিয়ে আলোচনার তুঙ্গে থাকেন নিজের জন্মদিনে ঘোষণা দিয়েছিলেন নতুন সিনেমায় অভিনয়ের জয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে একটি সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন এরই মধ্যে অন্য আরেকজন পরিচালকের সঙ্গেও কাজ করার ঘোষণা দেন কিছুদিন আগেও শাবনূরকে নিয়ে আরও একটি সিনেমার নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা MS ফিল্ম এখনও ভালোবাসি সিনেমাটিও নির্মাণ করবেন রঙ্গনার পরিচালক আরাফাত মোটামুটি এই সিনেমাগুলিতে অভিনয় করেছেন এটা নিশ্চিতভাবে জানিয়েছিলেন শাবনূর সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন কারণ বেশ মুটিয়ে গেছেন নায়িকা তাই ফিজিক্যালি ফিট হওয়াটাই ছিল তার জরুরি এবং সেটাও করেছিলেন তিনি এ সময় নিয়মিত ডায়েট ও ব্যায়াম করেন কিন্তু এমন কি হলো যে আবার গোপনে দেশ ত্যাগ করলেন শাবনূর তার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে 11 ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন এই নায়িকা কবে আবার আসবেন সেটা জানাননি শাবনূরের চলে যাওয়ার কারণে সিনেমাগুলোর কাজ যে থমকে যাবে এটা বলা যায় নিশ্চিত দেশত্যাগের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্র অঙ্গনের কেউ সোনিয়া খান খবর সংযোগ